বছরের মতো এবছরও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুভা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল সারা রাজ্য কুস্তি প্রতিযোগিতা 2019। পাশাপাশি এদিন রেসলিং, বেল্ট রেসলিং, জুডো সহ বিভিন্ন ধরনের মার্শাল আর্টের প্রতিযোগিতা হয়। সেলফ ডিফেন্সের উপরে এদিন আয়োজিত হয় এক বিশেষ ডেমোনস্ট্রেশন, যা মানুষকে আত্মরক্ষাতে বহু সাহায্য করবে বলে জানালেন দক্ষিণ চৈশোরনা জুডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দত্ত। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন আবেশ পান্ডে, বলরাম মিত্র, কৃষ্ণমোহন পান্ডে, নির্মল তিওয়ারি, বিপিন সিং সহ অন্যান্য বিশিষ্টরা। ছেলে এবং মেয়ে বিভাগে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের এই প্রতিযোগিতাতে। ভবিষ্যতে এখান থেকে বহু প্রতিযোগী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভালো ফল করবে বলে আশাবাদী নিত্যানন্দ দত্তরা। এবারে আমাদের এখানে রেসলিং, বেল্ট রেসলিং, জুডো, বুকিডো, পিনাক্সিলে সমস্ত রকম কম্পিটিশন হয়েছে। টোটাল এখানে 160 জনের মতো কম্পিটিটর পার্টিসিপেট করেছে। আর আমাদের এখানে মেন যেটা দেখানো হচ্ছে একটা সেলফ ডিফেন্স ডেমোনস্ট্রেশন দেখানো হয়েছে। আমাদের মেন এইম হচ্ছে প্রত্যেক ছেলেমেয়ে যেন তারা সেলফ ডিফেন্স শেখে এবং তারা নিজেদের প্রোটেকশন যেন নিজেরাই করতে পারে, এটাই হচ্ছে আমাদের মেন। আর আমরা দিদি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার স্থলীয় সুকন্যা প্রজেক্ট করেছে, বিভিন্ন স্কুলে এটা চালু করেছে। তো আমাদের অ্যাসোসিয়েশনের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পাড়ায় পাড়ায় মার্শাল আর্ট সেলফ ডিফেন্স যারা শিখতে পারেছিল মেয়েরা, সেটাই হচ্ছে আমাদের মেন এম। আর এখানে যে জুডো কম্পিটিশন হয়েছে তাতে টোটাল ধরে নিন গোটা 40 জনের মতন পার্টিসিপেট করেছে। এর থেকে কিছু মেয়ে আছে যারা খেলো ইন্ডিয়া গিয়েছিল, ভালো রেজাল্ট করেছে। কিছু ছেলে আছে যারা ন্যাশনালে গেছিল রেসলিংয়ে, ভালো রেজাল্ট করেছে। এর মধ্যে একটি ছেলে আছে বেল্ট রেসলিংয়ে, বিশাল শঙ্কর বলুন, এরকম ছেলে তারা ন্যাশনালে গিয়ে হায়দ্রাবাদে যেটা হয়েছিল সেখানে গিয়ে গোল্ড মেডেল নিয়েছে বেল্ট রেসলিংয়ে। তো সমস্ত রকম গেম নিয়ে তারা মহাত্মা গান্ধী স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করেছি। তাকে সবল করা দরকার আছে, ওই জন্য আমাদের এই কুস্তি জুডো নানা রকম যে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সেটা তো খুবই দরকার। হ্যাঁ, ওই আমাদের চেষ্টা করছি, সকল সভা ফাউন্ডেশন মাধ্যম থেকে এটা চেষ্টা করছি কি এটা যেমন যুবা করি ওটা ভালো হোক, সুস্থ হোক, হেলদি হোক, এই চেষ্টা। ওই যে দেশ মে তরা তরা গায়ে সব গ্যাংরেপ ওগেরা হো রা হ্যায় তো মহিলা হ্যায় লড়কিয়া হ্যায় কুস্তিয়ো কে মাধ্যম সে ও লোক জাগরুক হোঙ্গে, উসকা মুকাবলা কর সকেঙ্গে, ইসলিয়ে হামারা সংকল্প সেবা ফাউন্ডেশন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।